আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সহজ নিয়মে কামিজ কাটিং ও সেলাই করে, যাদের স্বাস্থ্য বেশি হবে বা যাদের স্বাস্থ্য কম হবে, কার জন্য কী নিয়মে কামিজ কাটিং ও সেলাই করতে হবে এই ভিডিও থেকে এই বিষয়টি খুব সুন্দর করে আপনি শিখতে পারবেন। চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই। এই কামিজটি তৈরি করার জন্য মাত্র 2 গজ 4 গ্রা কাপড় নিয়েছি। একটি কামিজ তৈরি করার কয়েকটি সহজ নিয়ম আছে, এই নিয়মগুলো শিখতে পারলে আপনি কিন্তু কামিজটি তৈরি করার জন্য এখানে যে কাপড়টি নিয়েছি কাপড়টি একেবারে ওপেন করে নিতে হবে। এবার সুন্দর করে ওপেন করে দুইটি মাথা একখানে করে এখানে একটি ডাবল ভাঁজ করতে হবে। এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে এরপরে এদিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে। নিচের ঘেরটি আপনি যত ইঞ্চি দেবেন সেই মাপ অনুযায়ী কাপড়টিকে আপনাকে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে নিচে এখন সেলাই মার্জিনে কাপড় রেখে আমাদেরকে মার্জিন করতে হবে। তো কতটুকু কাপড় রেখে মার্জিন করব, ফার্স্ট টাইমে 1/2 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করতে হবে, এরপরে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরও একটি মার্জিন করতে হবে। এইভাবে দুইটি মার্জিন করে নেওয়ার পরে কামিজটি যত ইঞ্চি আপনি লম্বা তৈরি করবেন সেই অনুযায়ী আপনাকে, ঠিক আছে, লম্বা মাপটি নিতে হবে। এই কামিজটি এখানে আমি 38 ইঞ্চি লম্বা তৈরি করব, তাই 38 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিয়ে নিতে হবে এবং এখানে মার্জিনটাকে সুন্দর করে সোজা করে টেনে নিতে হবে। এই কামিজটি আমি 32 ইঞ্চি বডির জন্য তৈরি করব। এই ভিডিওতে যে মাপগুলো দেখাবো 31 থেকে 32 ইঞ্চি বডির জন্যই প্রযোজ্য থাকবে। 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি আমরা 6 ইঞ্চি নিয়ে নেব। তো এইভাবে 6 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এতটুকু মার্জিন করে নেওয়ার পরে মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। তো এতটুকু মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আর্মহোলের মাপটি নিতে হবে। আর্মহোলের মাপটি 5.5 থেকে 5.6 ইঞ্চির ভিতরে আপনাকে নিয়ে নিতে হবে 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য। তো এখানে 5.6 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। এই কামিজটি কত ইঞ্চি লং তৈরি করেছি, 38 ইঞ্চি, তাই না? 38 ইঞ্চি একটি কামিজ লং হলে 18.5 বা 19 ইঞ্চির ভিতরে আপনাকে সাইড ফেলার জন্য মার্জিনটি করতে হবে। এই দুইটি মার্জিনের ঠিক মাঝখানে এখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে। এই মার্জিন তিনটিকে স্কেলের সাহায্যে বা আপনি আইডিয়া করে সুন্দর করে সোজা করে টেনে নিতে পারেন। এইভাবেই কিন্তু, ঠিক আছে, আমাদেরকে এই মাপগুলো নিতে হবে। এখন বডির মাপ, পেটের মাপ যে মাপগুলো আসবে এই মাপগুলোকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। বডির মাপটি 32 32কে 4 ভাগ করে 8 ইঞ্চি নিয়েছি, সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিয়েছি এবং পেটের মাপটি এখানে 28 ইঞ্চি নেব, 28কে 4 ভাগ করে 7 ইঞ্চি নিয়েছি এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিয়েছি। হিপ মানে কোমরের মাপটিকেও 32 ইঞ্চি নেব, 32কে 4 ভাগ করে 8 ইঞ্চিতে মার্জিন করেছি, সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিয়েছি। তো এখানে 8 ইঞ্চিতে মার্জিন করেছি কোমরের জন্য, তাই না? এখানেও 8 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং আরও এক্সট্রা 2.5 ইঞ্চি এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় বাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে এই মার্জিনগুলোকে সুন্দর করে স্কেলের সাহায্যে আপনাকে টেনে নিতে হবে। এইভাবে 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য কামিজের বডির মাপ, আর্মহোলের মাপ, শোল্ডারের মাপগুলো আমাদেরকে নিতে হবে। তো স্কেলের সাহায্যে সুন্দর করে মার্জিনগুলো টেনে নিতে হবে। এরপরে যদি আপনি এক্সট্রা আরও কোনো বডির জন্য কামিজ কাটিং ও সেলাই শিখতে চান, বডির মাপ লিখে কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, নাহলে সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এই নিচের দিকে কিন্তু আমাদেরকে 1/2 ইঞ্চি ডাউন করে নিতে হবে। এদিকে এতটুকু মার্জিন এভাবে রাউন্ড করে টেনে নিতে হবে। এরপরে এখানে আর্মহোলের জন্য রাউন্ড শেপ করতে হবে। আর্মহোলের মাপটি আপনি যত ইঞ্চি নেবেন সেটাকে 2 ভাগ করে মাঝখানে একটি মার্জিন করতে হবে এবং এইখানে থেকে দেখুন এবং এই সাইড থেকে 1 ইঞ্চি 2 পয়েন্ট উপরে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিনটাকে দেখুন রাউন্ড করে এইভাবে বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে আর্মহোলের রাউন্ড শেপটি করা কমপ্লিট হয়ে গেলে এখন গলার মাপটি নিতে হবে। 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য যারা ছোটো গলা পরতে ভালোবাসে তাদের জন্য আপনি 4.5 বা 5 ইঞ্চি নিতে পারেন। যারা একটু বেশি পড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে আপনি 5.5 নিতে পারেন। তো 5 ইঞ্চি নিয়েছি, 5 ইঞ্চিকে 2 ভাগ করে আমি মার্জিন করেছি এবং গলার যে লম্বাটি 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এই মার্জিনটাকে টেনে এখানে বক্স তৈরি করতে হবে। বক্স তৈরি করে এখানে আপনার রুচি অনুযায়ী যে কোনো ডিজাইন গলা আপনি দিতে পারেন। তো এখানে গোল গলার জন্য আমি রাউন্ড শেপটি করে নিচ্ছি। এইভাবেই কিন্তু কামিজটি আমাদেরকে মাপ ও মার্জিন করে নেওয়ার পরে যে মার্জিনগুলো আছে, তাই না, এই মার্জিন অনুযায়ী সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করতে হবে। এইভাবে যদি আপনি বডির মাপ অনুযায়ী, কাঁধের মাপ, শোল্ডারের মাপ, গলার মাপ নিয়ে একটি কামিজ কাস্টমারকে তৈরি করে দেন, সেই কাস্টমারটি কিন্তু কখনও আপনার কাজের ভুল ধরতে পারবে না, কারণ আপনি বডি অনুযায়ী প্রতিটি মাপ আপনি অ্যাকুরেট করে দিচ্ছেন। তো এইভাবে এই সাইডটি কাটিং করে নেওয়ার পরে নিচের যে ঘেরে অংশটি আছে এই অংশটিও আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে। কাটিং করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টি আমরা সাইডে সরিয়ে রাখবো এবং এখানে একটু কেচিতে কেটে চিহ্ন দিয়ে নেব।
এই পাটটিকে সাইডে সরিয়ে রেখে অবশিষ্ট যে কাপড় আছে এই কাপড়টি দিয়ে এখন কিন্তু আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। হাতা কাটিং করার জন্য কাপড়টি এভাবে ভাঁজ করে রাখবো। এদিকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড়িকে মার্জিন করতে হবে। দুই হাত বহরে কাপড় দিয়ে যখন একটি কামিজ কাটিং করবেন হাতে কিন্তু জয়েন্ট পড়বে, ঠিক মাঝখানে কেন্দ্রে জয়েন্টটি দেবো। জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি কাপড় বাইরে বাদ রেখে একটি মার্জিন করে নিয়েছি এবং এই মার্জিন থেকে 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। আপনার প্রয়োজন অনুযায়ী হাতে লম্বা রাম্পটি নিতে হবে এবং এই মার্জিনগুলোকে স্কেলের সাহায্যে টেনে নিতে হবে। প্রতিটি মার্জিন এইভাবে টেনে নিতে হবে। এরপরে যে হাতের মুখের মাপটি আছে, তাই না, হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে। তো এখানে 4.2 ইঞ্চি মার্জিন করতেছি, সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিচ্ছি। বডির আরমোলটি কিন্তু আমরা বডির মাপ অনুযায়ী অ্যাকুরেট নিয়মে কাটিং করেছি, তাই বডির আরমোলটি এখন মেপে দেখতে হবে কত ইঞ্চি আছে। তো এখানে 7 ইঞ্চি হয়েছে। তো এইভাবে মেপে যত ইঞ্চি আসবে হাতের আরমোলটি দেখুন এই মার্জিন থেকে এই মার্জিন আড়াআড়ি করে ফিতে রাখতে হবে এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে। এই মার্জিনটাকে এখন স্কেলের সাহায্যে আপনাকে সোজা করে টেনে নিতে হবে। এইভাবেই কিন্তু, ঠিক আছে, একটি হাতার আরমোলের মাপটি আমাদেরকে নিতে হয় এবং এখানে রাউন্ড শেপটি সুন্দর করে দিতে হবে। দেওয়ার পরে দেখুন এখানে যে মার্জিনগুলো আছে মার্জিন অনুযায়ী সুন্দর করে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করতে হবে। এইভাবে একটি কামিজের হাতা আমাদেরকে সঠিক নিয়মে কাটিং করতে হয়, সেটা যত ইঞ্চি বডির জন্যই হোক না কেন, আপনাকে এই নিয়মে বডির আরমোল মেপে হাতের আরমোলটি মেপে তারপরে কাটিংটি করতে হবে। তো এখানে হাতাটি কাটিং করে কমপ্লিট হয়ে গেছে। এখন গলার পট্টি আমাদের প্রয়োজন। এখানে অবশিষ্ট কাপড় আছে, কাপড়টিকে এবার 4 ভাঁজ করে রাখবো। বডির পাটটিকে এখানে সুন্দর করে মিল করে বসিয়ে রাখতে হবে। রেখে এখন কিন্তু আমাদেরকে দেখুন এই গলার যে মাপটি আছে এই মাপটি কাটিং করে নিতে হবে। এতটুকু অংশ কাটিং করে নেওয়ার পরে বাইরের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়টিকে আমরা কাটিং করে ফেলে দিব। তাহলে কিন্তু আমাদের কামিজটি কাটিং করে একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এটা হচ্ছে বডির পার্ট এবং এটা হচ্ছে হাতা এবং ওই সাইডে আছে গলার পটি। এই অবস্থায় কিন্তু কামিজটি কাটিং করে একেবারে কমপ্লিট হয়ে গেছে। চলুন এই কামিজটি সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে দেখিয়ে দিচ্ছি। কামিজটি সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি, সবগুলো পার্ট একটি সাইডে সরিয়ে রাখবো। সর্বপ্রথম গলার পট্টিটি আমরা সেলাই করে নিব। তো এই সাইডটি মুড়িয়ে বরাবর এখানে সেলাই দিতে হবে। তো এই অংশটি এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে বডির পাটটি নিতে হবে। বডির পাটটির উপরে গলার পট্টিটি এভাবে সুন্দর করে মিল করে রাখতে হবে। রেখে দেখুন 1 ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। এইভাবে যখন আপনার সেলাইটি করে কমপ্লিট হয়ে যাবে, এরপরে গলার যে পট্টিটি আমরা সেট করে নিলাম এই পট্টিটির উপরে এখানে একটি চাপ সেলাই দিতে হবে। তো এইভাবেই কিন্তু আপনি যে কোনো কামিজের গলা, গোল জামার গলা আপনি একই নিয়মে সেট করবেন এবং গলার পট্টির উপরে এখানে চাপ সেলাই দেবেন। যদি অতিরিক্ত ডিজাইন গলা হয় সেই ক্ষেত্রে চাপ সেলাই দেওয়ার প্রয়োজন নেই এবং গলার পট্টিটি সুন্দর করে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। দুইটি বডির পার্টে একই নিয়মে গলার পট্টি সেট করতে হবে, তাই একটি বডির পার্টে গলার পট্টিটি আপনাকে সেট করে দেখিয়ে দিয়েছি, আরেকটি আমি আগেই সেট করে নিয়েছি। তো এইভাবে এই বডির পার্টটি রাখতে হবে ভালো দিকটি উপরের দিকে এবং এই বডির পার্টের ভালো দিকটি নিচের দিকে রাখতে হবে। রেখে এখানে ছোল্ডারটি আমাদেরকে জয়েন দিতে হবে। সেলের শুরুতে এবং শেষে ভালো করে বান দিতে হবে, সেলাইটি যেন কখনো খুলে না যায়। এইভাবে দুইটি ছোল্ডারে আমাদেরকে সুন্দর করে জয়েন্টটি দিতে হবে। ছোল্ডারটি জয়েন দেওয়ার পরে বডির সাইডে সেলাইটি দেওয়ার আগে, ঠিক আছে, এখানে গলার পট্টির সেলাইটি এবং হাতাটি কিন্তু আপনি আগে লাগিয়ে নিতে পারেন। তো এইভাবে গলার পট্টিটি ভাঁজ করে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে। এখানে আপনি হাত সেলাইও দিতে পারেন আপনার রুচি অনুযায়ী। তো সাধারণত যারা নতুন আছে বডির সাইডে সেলাইটি দেওয়ার পরে হাতা লাগাতে তাদের অনেক সমস্যা ফেস করতে হয়। যেন সহজ নিয়মে আপনি হাতা লাগিয়ে নিতে পারেন সেই নিয়মটি আপনাকে শেখাবো এই ভিডিওতে। এই গলার পট্টিটি সেলাই শেষে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, তাহলে খুব সহজে আপনি শিখতে পারবেন। তো এইভাবে গলার পট্টিটি সেট করা কমপ্লিট হয়ে গেলে দেখুন এখন কিন্তু আমাদেরকে হাতাটি সেট করতে হবে। তো বডির পাটটি সাইডে সরিয়ে রাখবো। হাতার মাঝখানের ফার্স্ট টাইমে জয়েন্টটি আমাদেরকে দিয়ে নিতে হবে। তো দুইটি হাতা আমরা কাটিং করেছি, দুইটি হাতা এইভাবে 4টি পার্ট, ঠিক আছে, দুইটি দুইটি করে আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। এবার জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে হাতের মুখে যতটুকু মার্জিন রাখবেন সেই কাপড়টিকে দুইটি ভাঁজ করতে হবে। ফার্স্ট টাইমে একটি ভাঁজ, এরপরে আরও একটি ভাঁজ, এবার দুইটি ভাঁজ করে বরাবর একটি সেলাই দিতে হবে। এইভাবে সেলাই একটি দেওয়া হয়ে গেলে এখানে আমি আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি।
এইভাবে দুইটি সেলাই দেওয়ার পরে দেখুন বোর্ডের আড়মোলের সাথে হাতের আড়মোলটি আবারও আপনি মেপে দেখবেন। যতই আপনি মেপে কাটিং করুন, তারপরে মেপে দেখবেন যদি কখনো ছোট বড় হয়েও যেতে পারে। এরপরে কি করতে হবে দেখুন, শোল্ডারের সেলাই এবং হাতের মাঝখানের যে জয়েন্টটি আছে এভাবে মিল করে রেখে এই দিক থেকে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে। 1 ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। যখন হাতাটি লাগাবেন অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, বডির পার্টটি হালকা একটু টেনে সেলাই করবেন, হাতের যে পার্টটি আছে আলাদা করে বসিয়ে সেলাইটি আপনাকে করতে হবে, তাহলে হাতা লাগানো খুব সুন্দর ফিনিশিং হবে। তো দুইটি হাতা একই নিয়মে লাগিয়ে নিতে হবে, তাই একটি হাতা আপনাকে লাগিয়ে দেখিয়েছি আর একটি হাতা আমি আগে লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদেরকে বডির সাইডে সেলাইটি দিতে হবে। হাতের মুখের যে মাপটি আছে ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে নিতে হবে এবং সেলাই শুরুতে ভালো করে বাঁধ দিতে হবে, সেলাইটি যেন কখনো খুলে না যায়। এবং বডির মাপটি আপনি ফিতা দিয়ে মেপে নিতে পারেন, নাহলে আপনি কাটিং করার সময় যে মার্জিন করেছেন সেই মার্জিন অনুযায়ী আপনি সেলাইটি করতে পারেন। এবং সাইড ফেরার জন্য যেখানে মার্জিন করেছেন কেচি দিয়ে কেটে সেখানে এসে আপনাকে সেলাইটি ঠেকিয়ে রাখতে হবে। অপর সাইডে একই নিয়মে এখানে সেলাইটি শুরু করতে হবে হাতা থেকে এবং বরাবর এই সেলাইটি দিতে হবে। একটি কামিজ যখন আপনি সেলাই করবেন বডির সাইডে দুইটি করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একটি করে সেলাই দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাকে খুব সহজে আমি বোঝাতে পারি। তো এইভাবে বরাবর সেলাইটি দিতে হবে। এই সাইডেও সাইড ফেরার জন্য যেখানে মার্জিন করেছি সেখানে এসে সেলাইটি আমাদেরকে ঠেকিয়ে দিতে হবে। এরপরে কামিজের সাইড ফেরাটি আমাদেরকে সেলাই করে নিতে হবে। দেখুন সুতি গজ কাপড় দিয়ে যখন আপনি সেলাই করবেন এই সাইড ফেরাগুলো আপনার সেলাই খুব ভালো ফিনিশিং হবে। এইভাবে দুইটি ভাঁজ করে এখান থেকে বরাবর সেলাইটি শুরু করতে হবে। যতটুকু সাইডে মার্জিন রেখেছেন সেই কাপড়টিকে দুইটি ভাঁজ করে সেলাই করতে হবে। এখানে আসলে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে, এই সাইডও দুইটি ভাঁজ করে আপনাকে বরাবর সেলাইটি দিতে হবে। তো এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে সম্পূর্ণ অংশটি আমাদেরকে সেলাই করতে হবে। দুইটি সাইড ফাড়া কিন্তু একই নিয়মে আমাদেরকে সেলাই করে নিতে হবে, তাই একটি সাইড ফাড়া আপনাকে সেলাই করে দেখাচ্ছি। তো বরাবর সোজা করে সেলাইগুলো দিতে হবে কিন্তু। তো আপনি যদি অন্য অন্য সাইজের 38, 40, 42 এই সাইজের কামিজগুলো 44 বা 36 এই সাইজের কামিজ কাটিং ও সেলাই শিখতে চান, এই বিষয়ের উপরে আমার চ্যানেল বেশ কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে কিন্তু কাটিং ও সেলাই সেই সাইজেরও শিখতে পারবেন। তো এরপরে যে কাজটি করতে হবে, নিচের অংশটি সমান করে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, থাকলে নিচের অংশটিও দুইটি ভাঁজ করে আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো এইভাবে ভাঁজ করে বরাবর এই সেলাইটি দিতে হবে। একটি কামিজ সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হবে, সেলাই করতে হবে এই ভিডিওতে আপনাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনিও বুঝতে পেরেছেন। এই ভিডিওতে যে মাপগুলো দেখানো হয়েছে 31 থেকে 32 ইঞ্চি বডির জন্য প্রযোজ্য থাকবে। এর থেকে বডি ম্যাপটি বাড়লে মাপগুলো বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে, এর থেকে বডি ম্যাপটি কমলে মাপগুলো কমিয়ে নিয়ে কাটিং করতে হবে। এইভাবে আমাদেরকে কাজ শিখতে হবে, তাহলে আপনি একজন সঠিক দর্জিতে পরিণত হবেন এবং ভবিষ্যতে আপনি ভালো কিছু করতে পারবেন দর্জি কাজ দিয়ে। একটি বডির মাপ শিখে সব সাইজের কাজ যখন আপনি তৈরি করতে যাবেন কাস্টমার আপনার কাজে ভুল ধরবে এবং কাজও কখনও দেখতে ভালো দেখা যাবে না এবং সেই কাজ শিখে আপনি কিছু করতেও পারবেন না। এইভাবে আমাদেরকে, ঠিক আছে, কামিজের দুইটি নিচের ঘেরের অংশই কিন্তু সেলাই করে নিতে হবে। এবং আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন আমি কামিজটি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে, মতামত থাকলে।